আপনার প্রশ্নটা খুব সুন্দর। কমার্শিয়াল ফিল্মটা না করতে একটু ভয় পেয়েছি বা এখনও পাই, আসলে আমি অতটা ধনী নই। প্ল্যান করছি ঢাকা এবং লন্ডনকে কানেক্ট করে কীভাবে কিছু কাজ করা যায়। আমাদের সিনেমাটা না বড় একটা পরিসরে আসতে যাচ্ছে। দাপুরিক বিনোদন আসলে ব্যাপার সেটা নয়, কিন্তু আমার কিন্তু আরও দুটো ছবি শুটিং হয়ে আছে যেগুলো রিলিজ হয়নি, যেগুলো রিলিজ হওয়ার কথা ছিল 16-17। তো যেটা হচ্ছে ফিল্ম ব্যাপারটা হচ্ছে কি খুবই আনসার্টেন, আপনি বলতে পারবেন না যে নেক্সট 6 মাস বা 1 বছর পরে আপনার ছবিটা রিলিজ হবে। কারণ আমার মহানগরটা তো একদমই শুটিং শেষ হয়ে আছে কিন্তু ওইটা এখনও ঝুলে আছে। সো এরকম আরও অনেক প্রজেক্ট ছিল, কলকাতায়ও প্রজেক্ট ছিল, যে প্রজেক্টগুলো দেখা গেছে আমি যেহেতু আমি বিয়ে করেছি আমি আমার নিজের মতো কিছু প্ল্যান করছিলাম। তো আপনি কাজ নিলে যেটা হয় না, সিনেমাটা হাতে নিলে যেটা হয় একটা লম্বা সময়ের কমিটমেন্ট থাকে যে যতদিন না কাজটা শেষ হবে ততদিন তাদের সাথে আমাকে একটু কানেক্ট থাকতে হবে, তাদের সাথে সময়টাকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু ওই সময়ে আমার মনে হচ্ছিলো যে এই সময় আমি যদি নতুন আরও কিছু কাজ নিয়ে নেই আসলে আমি জানি না কতদিনের জন্য আসলে স্টাক হবো। তো এই জন্য কিছু কাজ আমি ছেড়েও দিয়েছি, কলকাতা কিছু কাজ আমি ছেড়েও দিয়েছিলাম। পরে পরবর্তীতে আমি দেখেছি আমার অন্য কলিগরা সেই কাজগুলো করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু আমি বিয়ের পরে আমি একটু নিজের মতো সময় কাটাবো, হতে পারে সেটা 2-3 বছর ফ্যামিলি প্ল্যান করতে পারি। সো সব কিছু মিলে আমার মনে হচ্ছে একটু টাইম, নিজের টাইমটা নেই। সো ব্রেক বলবো না, আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমার অলরেডি 2-3টা ছবি আছে পাইপলাইনে আছে, সো এগুলো রিলিজ হতে হতে আমি নতুন কাজ শুরু করে ফেলবো। যেহেতু আপনাকে বলছি আমি কাজে ফিরবো, সো আমার কিছু নিজস্ব প্ল্যানিং রয়েছে। যেহেতু আমি লন্ডনে একটা লম্বা সময় থাকছি, বাচ্চাদের সাথে আমাকে টাইমটাকে ম্যানেজ করতে হচ্ছে, সো আমি প্ল্যান করছি ঢাকা এবং লন্ডনকে কানেক্ট করে কীভাবে কিছু কাজ করা যায়। কমার্শিয়াল ফিল্ম ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, বাট আমরা আসলে কমার্শিয়াল ফিল্মটা না করতে একটু ভয় পেয়েছি বা এখনও পাই, কারণ আমরা যে ধরনের গল্প শুনি ওই ধরনের একটা অবাস্তব গল্পের সাথে নিজেকে মেলানোটা একটু মনে হয় যেন একটু ডিফিকাল্ট। আর আমি যে ধরনের গল্প করতে চাই, যে আমার বাস্তবের গল্পটা আমি দেখতে চাই, হয়তো বা সেটা একটু এক্সাইটিং ওয়েতে দেখতে চাই। আর আমি আপনারা জানেন যে গত বছর আমি কিছু মিউজিক ভিডিও এবং ছোটো ছোটো কিছু প্রজেক্ট আমি ডিরেক্ট করেছি, তো আমার একটা ছোটো টিমও ওখানে আমি রেডি করে ফেলেছি। এবং আমি চাই যে এই সময়গুলো আমি আমার মতো করে কাজে লাগে, আমি আমার এক্সপিরিয়েন্স আমার অবজারভেশন থেকে আমি কিছু কাজ করি। সো নিজস্ব প্রোডাকশন আমি কিছু করব, ওটার জন্যই প্ল্যান করছিলাম। আর কিছু নিজের কাজে প্ল্যানিং করেছি, স্ক্রিপ্ট করা, কাস্টিংগুলো একটু ঠিকঠাক করা, একটু লম্বা সময়ের মানে একটু দীর্ঘমেয়াদী একটু পরিকল্পনা করা। গল্পটা আসলে বেসিক্যালি আমাদের দেশের গল্প, যারা বিদেশে যাচ্ছেন বা বিদেশকে আসলে তারা কীভাবে দেখছেন। আমাদের দেশের মানুষের কাছে মনে হয় যে বিদেশে গেলেই হয়তো আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে বা আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা তো এরকমভাবে দেখে। কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি ওখানে না গেলে, না থাকলে, জীবনটাকে ওখানে যাপন না করলে আপনি কিন্তু জানবেন না আসলে কী কী হচ্ছে। সো যেহেতু আমার একটা সময় ওখানে থাকা হয়েছে, আমি বিভিন্ন রকমের কমিউনিটির লোকজনের সাথে মিশছি, দেখছি ওদের গল্পগুলো, সো আমি চাচ্ছি ওগুলোর ভিতর থেকে কিছু গল্প চুজ করি যেটা ঢাকার জন্য একটু নতুন হবে এবং আমি বলতে পারবো যেটা আসলে আমাদের সিনেমা। আসলে আমি জাস্ট চলচ্চিত্রের যেই চিত্রনাট্যটা ওটা মাত্র শেষ করেছি এবং কিছু কিছু আর্টিস্টদের ছোটো ছোটো শ্যুট করে মানে জাস্ট লুক টেস্টগুলো টুকটাক করে নিয়েছি, সো একদমই প্রাইমারি লেভেলে। সো আমি আরেকটু প্ল্যানিং করে দেন যখন শুরু করব, কারণ আমি যখন কাজ করেছি আমার অনেক কমপ্লেন ছিল যে এত অগোছালো, এত অনিয়মের মধ্যে কেন কাজ করছি আমরা, কাজটা কেন সময় মতো শেষ হচ্ছে না, সো অনেক কিছু। কিন্তু আসলে আলটিমেটলি যারা ধরেন বাইরে আমরা যখন সিনেমার গল্পগুলো শুনি তখন মনে হয় যে ওয়াও সিনেমা ইজ সো স্মুথ, ওরা নাকি 15 দিন 20 দিন 25 দিনে ছবি শেষ করে ফেলেছে, তাহলে ওরা কীভাবে করে। নিশ্চয় ওদের একটা পরিকল্পনা থাকে যেটা খুবই প্রোডাক্টিভ, তো আমরা কেন ওইভাবে করতে পারছি না। তো আমি আসলে ওইরকম একটা ফুল প্রুফ একদম টাইট একটা শিডিউল নিয়ে বা প্ল্যান নিয়ে দেন কাজটা শুরু করতে চাই। এখন এটা কতদিন লাগবে আই ডোন্ট নো, বাট ওভাবে যখন একদমই রেডি হব আমি মেন্টালি এবং সব কিছু মানে টিম ওয়াইজ যখন রেডি হব তখনই কাজটা শুরু। চরিত্রগুলো হচ্ছে আমাদের দেশি কিন্তু তাদের অবস্থানগুলো ভিন্ন ভিন্ন জায়গায়। কেউ কেউ ঢাকায় বাংলাদেশে আছেন, গ্রামে অবস্থান করেন, কেউ কেউ লন্ডনে অবস্থান করেন,
কিন্তু তারা বাঙালি এবং গল্পটা বাঙালি কমিউনিটির গল্প। শুধু এটুকুই বললাম। আর গল্পটা আপাতত নাম রেখেছি শুকতারার বিলেত ভ্রমণ। সো এতটুকুই বলা যাবে, এর চেয়ে বেশি বলা যাবে না। আসলে আমি অতটা ধনী নই, আমার অত পয়সা নেই, আমার কাজের অভিজ্ঞতা আছে, আমি পরিশ্রম করতে পারি, আর হচ্ছে আমার ক্রিয়েটিভ জায়গা থেকে আমি কাজ করতে পারি। যেটা হয় না, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা কাজ করেছি, ওটা একটু ভুল দেখেছি আমি, ওটা কীভাবে সংশোধন করা যায় অতটুকু আমি দেখেছি। সো আমি ওইভাবে ভাবতে পারি, গল্পটাকে আমি আধুনিকভাবে সুন্দর করে আমি ভাবতে পারি। সো সেই জায়গা থেকে আমি গল্পটা লিখেছি। সো ক্রিয়েটিভলি আমি কাজ করতে পারবো, অনেক পরিশ্রম করতে পারবো, অভিনয় করতে পারবো, ডিরেক্ট করার চেষ্টা করবো, কিন্তু আসলে আমার অত পয়সা নেই। আর আমি আসলে আপাতত প্রযোজক হিসেবে না। আসলে সিরিজটা কিছু না দেখার চেয়ে, কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া তো ভালো, তাই না? আর এখন বাংলা ছবিটাকে না বাইরের অডিয়েন্স কিন্তু না শুরু করেছে না, লাইক রিজনাল ফিল্ম হিসেবে ওরা কিন্তু দেখে। আমাদের ধরেন বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালে ওই ইন্ডিয়ান রিজনাল ফিল্ম হিসেবে বাংলা ছবিটাকে কিন্তু দেখে। হ্যাঁ, বাট আমাদের একটা আসলে ওই জায়গাটা দরকার, বাংলা ছবিটাকে একদম ওয়ার্ল্ড মার্কেটে বা ওয়ার্ল্ড ওয়াইড একটু রিপ্রেজেন্ট করা, ওটা কিন্তু একটা দরকার। আর কথা হচ্ছে কি, আমাদের এখানে সিনেমাটা না আসলে খুব বড়ভাবে আসবে। কেন? কারণ অনেক নতুন নতুন ডিরেক্টর কিন্তু একদম পড়াশোনা শিখে একদম নিজেদেরকে তৈরি করে আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকছে। আপনি দেখবেন যে এখন কিছু কিছু গল্প হয় যেগুলো একদমই ডিফারেন্ট, একদমই খুবই ক্রিয়েটিভ। এখানে কিন্তু ওই ধরেন আগের সিনেমার ফর্মুলা সিনেমার সেই নাচ গান এলোমেলো গল্প ওগুলো কিন্তু নাই, খুব চমৎকার গল্প এবং ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশনে এগুলো করা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এবার এসেও কিন্তু আমি দু একটা সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি, অডিশনও করেছি, সাইফাই, তারপর আপনার হ্যাকিং, সাইবার ক্রাইম, এগুলো মানে নতুন নতুন সাবজেক্ট নিয়ে না ছবি হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরাও হয়তো আমাদের হয়তো দু এক বছর বা তিন বছর আমাদের একটু ওয়েট করতে হবে, দেন আমাদের সিনেমাটা না বড় একটা পরিসরে আসতে যাচ্ছে। যখন একটা খারাপ সময় আসে না, খারাপ সময়টা হতে 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 একটা সময় না ওই খারাপ সময়টা ভালো সময়ে পরিণত হয়। হ্যাঁ, সো আমাদের ইন্ডাস্ট্রিটাও সেরকমই কিছু হবে আশা করি। সস্তা মানে বস্তা পচা জিনিসগুলোকে আমরা প্রমোট করতে চাচ্ছি জাস্ট মানে মানি মেক করার জন্য বা ইসের জন্য, আসলে এই জিনিসটা ভালো নয়। হ্যাঁ, ভালো নয় মানে আমি যখন কোনো, আমি তো বরাবরই নাটক দেখি, সিনেমা দেখি, সব কিছু দেখি, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা নাটকে দেখাইতে হলো, মানে জিনিসটা আসলে কোনো প্রয়োজনই নাই, মানে খুবই মানে হাস্যরসেরও না, বিরক্তির একটা কারণ, কিন্তু তারপরে মানুষ দেখাচ্ছে। এবং কিছু কিছু আর্টিস্ট হয়তো এগুলো করতেই পছন্দ করেন, কিন্তু আলটিমেটলি এগুলো আমাদেরকে খুব বিরক্ত করে। তো আমরা যেমন বলি না, কথায় কথায় বলি, ইস আগের সিনেমাগুলো কী ভালো ছিল, আগের নাটকগুলো কী ভালো ছিল, সাথে সাথে একটা উদাহরণ জুড়ে দিই, তাই না, যে ওই যে নাটকটা দেখছিলাম না, বা অসাধারণ। সো ব্যাপারটা কিন্তু ওইরকম, আসলে আমাদের গল্পগুলো আমাদের মতো করেই বলতে হবে। তা আমার আলাদা করে বলার কিছু নেই, খারাপ কাজগুলো কখনোই টেকে না। হ্যাঁ, ধরেন একজন অভিনেতা বা অভিনেত্রী 20টা কাজ করেছেন, 20টা সিনেমা করেছেন, হ্যাঁ, বা 100টা নাটক করেছেন, অথচ আপনি যদি দর্শক হয়তো দেখেছে, কিন্তু আপনি যদি কোনো দর্শককে বলেন বা ওই অভিনেত্রী বা অভিনেতাকেই বলেন যে আপনার বিশেষ একটা কাজ, নাম ধরে বলেন, হয়তো দেখা যাবে দর্শক বলতে পারবে না বা উনিও হয়তো মনে করতে পারছেন না। সো ওই কাজটা আসলে করে আমার লাভ কী, যে কাজটা আমি কাউকে বলতেই পারবো না বা যেটার গুড এক্সপিরিয়েন্স আমার নেই। আমাদের প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর যেহেতু আমাদের পরিচালকরা অনেক মেধাবী, সো এই জায়গা থেকে কিন্তু একটা সুযোগ অনেক অনেক রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাইরের অডিয়েন্স আমাদের প্রোডাক্ট নিতে শুরু করছে, মানে খুঁজে খুঁজে তারা দেখে আসলে কী হচ্ছে। হ্যাঁ, সো যখন ধরেন ইন্ডিয়ার অডিয়েন্সরা বাংলাদেশের নাটক দেখতো, ওরা কিন্তু বলতো যে বাংলাদেশের নাটক হচ্ছে বেস্ট। যখন আমাদের আর্টিস্টরা ওখানে কাজ করা শুরু করেছে, ওরা কিন্তু বলছে বাংলাদেশের আর্টিস্টরা অনেক মেধাবী। সো ব্যাপারটা কিন্তু এরকমই, যে আপনি যখন দেখাতে সক্ষম হবেন, দেন আপনি আউটপুটটা পাবেন বা নিজেরাও ইম্প্রুভ করতে পারবেন। সো যেহেতু আমাদের প্র্যাকটিসটা শুরু হয়েছে, ডেফিনেটলি অনেক ভালো কিছু হবে।
প্রচুর প্রচুর, কারণ আমি যে শিডিউলটা দিচ্ছি সেই শিডিউলটা অনুযায়ী কাজ হচ্ছে না, আমার পেমেন্টটা আমি ঠিকমতো পাচ্ছি না, ডিরেক্টর যেই স্ক্রিপ্ট আমাকে পাঠাচ্ছেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী যদি কাজ না হয় অবশ্যই পেশাদারিত্বের অভাব রয়েছে। হ্যাঁ, কাজটা যেহেতু সময় মতো শেষ হয় না, আমি জানি না যে আসলে কবে রিলিজ হবে আমার প্রজেক্টটা, সো সব কিছু মিলে তো একটা পেশাদারিত্বের অভাব তো আছে। দেখুন, আমি যখন কাজ শুরু করেছি আমি কিন্তু এত কিছু ভেবে কাজ শুরু করিনি যে আমি সিনেমা করবো বা এটা করবো ওটা করবো, কিছু ভাবিনি। যেহেতু আমি বললাম যে ছোটোবেলা থেকে আমি ফ্যাশনের কাজগুলো করতাম, তো আমার কাছে ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হওয়াটাই ছিল অনেক বেশি প্রাউডের, যে আমি এরকম একটা জায়গায় কাজ করব। বিবি আপাকে দেখতাম সবসময়, বিবি রাসেলকে দেখতাম, ওনার সাথে আমি কাজ করেছি, মানে এটা আমার কাছে খুব প্রাউডের একটা মোমেন্ট, খুব ইন্সপায়ারিং। তো সেগুলো করে ধরেন ধাপে ধাপে টেলিভিশনের জন্য কাজ করব, ফিল্মের জন্য কাজ করব, এগুলো সবগুলো কিন্তু আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট। এবং আমি কলকাতাতে গিয়ে কাজ করেছি, এটা টোটালি আলাদা একটা দেশ, আলাদা একটা শহর, সেই দেশে গিয়ে আমি ছবি করেছি, ফিল্ম করেছি, এগুলো ধরেন আমার কখনো আমার মাথায়ও ছিল না, কল্পনাতেও ছিল না, বাট কাজের সুবাদে হয়েছে। আমি আসলে চুজি হয়ে কাজ করতে চেয়েছি, ওই ধূপধাপ শুধু পয়সার জন্য নিজে একটু চেহারা দেখানো যাবে এই জন্য কিন্তু কখনো কাজ করিনি। বরাবরই একটা আগ্রহ থাকবে যে আমি নতুন একটা কিছু করতে চাই, আমি ওই ক্যারেক্টারটা করতে চাই, ওই ক্যারেক্টারটা করতে চাই, এইটার লোভ বলেন বা আকাঙ্ক্ষা বলেন, এটা থাকবে, এই প্রাপ্তিটা কিন্তু কখনোই শেষ হবে না।